ত্রিকুট পাহাড়ের রোপওয়ে ছিঁড়ে জখম হয়েছে বহু মানুষ, মারা গিয়েছে ইতিমধ্যে দুজন। পাহাড়ের উপর থেকে ছিঁড়ে গেল রোপওয়ে আর তা ধরে ঝুলছে এবার মানুষ। পরিস্থিতি এবার ভয়ঙ্কর হলো ত্রিকুট পাহাড়ের রোপওয়ে। গুরুতর জখম এখনো পর্যন্ত আট রোপওয়েতে আটকে রয়েছেন অত্যন্ত 48 জন। দেওঘরেই ঘটেছে ঘটনা। ত্রিকুট পাহাড়ের রোপওয়ে ফেঁসে আছেন এখনো 48 জন যাত্রী। তাদের উদ্ধার করতে কি সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওতে। বিশাল বড় খবর, মাটি থেকে প্রায় 800 মিটার উঁচুতে রোপওয়েতে ফেঁসে আছেন তারা। এবার আবারও প্রাণ সংশয়ের ঘটনা, কিভাবে ছিঁড়ে গেল রোপওয়ের তার তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে। বিরাট বড় ভয়ঙ্কর দুঃসংবাদ। এবার রাত পোয়ালে পুরসভা ভোট, এবার আসানসোল নিয়ে তোলপাড়। এবার তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে দুই তারকা প্রার্থীকে, আর তাতেই দেখার, যেখানে কোনোদিন আজ পর্যন্ত তৃণমূলে জিতেনি সেই সব এলাকায়। এবার দিনভর নজরে থাকবেন শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়। কোনোদিনও এর আগে জিতেনি আসানসোল লোকসভায় তৃণমূল। রাত পোয়ালেই সেখানে ভোট, এবার তাতেই দেখার কোন পরিস্থিতির দিকে যায় বাংলা। অন্যদিকে চোখ রাখলে আবারও ভয়ানক বিপদ, পয়লা বৈশাখের আগেই রাজ্য জুড়ে ফেরে ঝেপে বৃষ্টির খবর। এবার আগে ভাগে সতর্কবার্তা, দুর্যোগ নামছে বাংলায়, কোনোভাবে রেহাই পাবে না বাংলার মানুষ। একদিকে উত্তরবঙ্গে ভয়ানক বৃষ্টিতে ভেঙে চুরে ছারখার, এমন সময় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাতের সতর্কতা। তীব্র গরমের মাঝেই বিরাট বড় আশার আলো। এবার কোন কোন জেলায় ঝেপে বৃষ্টিপাত নামবে তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওতে। বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। এর মাঝেই করোনা নিয়ে বিরাট বড় সতর্কবার্তা দিলেন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে ফের চোখ রাখাচ্ছে করোনা, নতুন ভ্যারিয়েন্ট এক্সি। চীনে জারি হয়েছে লকডাউন, ভারতেও পা গিয়েছে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি। তারপরে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার একের পর এক জেলায় জেলায় থাকছে সতর্কবার্তা, বিশেষ করে কলকাতা, 224 পরগনা, হাওড়ার মতো পশ্চিমবঙ্গের জনবহুল এলাকায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। তাই আগে ভাগে সতর্ক করছে ফের কে লকডাউন তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওতে। বিরাট বড় দুঃসংবাদ। আর এমন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর, যেখানে অন্তর্ধানের জল্পনা উড়িয়ে টুইটে বার্তা অন্য ইঙ্গিত দিল। বদলে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর তা নিয়ে বিশাল বড় গুরুত্বপূর্ণ খবর রাখবো। আর এদিকে আবার দেশের সেরা নজির করছে 100 দিনের কাজের কর্মসংস্থান, এবার শীর্ষে বাংলা। আবার নতুন খেতাব বাংলার ঝুড়িতে, মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ। আর অন্যদিকে বড় বার্তা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা, রোগী ফেরানো যাবে না হাসপাতাল থেকে, কড়া প্রস্তাব দিলেন এবার সাধারণ মানুষের ওই নয়া চিন্তাধারা। আর এমন সময় কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষক সম্মান নিধি প্রকল্পের বিরাট টাকা ঢুকতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে। আর সেই সাথে চোখ রাখলে বাংলার গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য আরও এক বড় খবর, দুয়ারে রেশন প্রকল্পে। এবার কোথায় কি রেশন পাবেন, কোন কার্ড থাকলে তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওতে। বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আরদিকে রাত পোয়ালেই পুরসভা ভোট, সম্মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন মাস থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন। তাহলে প্রতিদিন খবর ছাড়া মাত্র এই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটি অবশ্যই লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা নিয়ে খবর নিয়ে আসবো পরের ভিডিও। প্রথমে চোখ রাখবো বড় খবর, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু করছে, আর এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতার বড় খবর, দেশের সেরার নজিরে 100 দিনের কাজে কর্মসংস্থানের শীর্ষে হয়ে উঠলো এবার বাংলা। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তে ঘটে যাওয়া বিরাট বড় দুর্ঘটনা, পাহাড়ের উপর থেকে ছিঁড়ে গেল রোপওয়ে আর তাতেই ঝুলছে মানুষ। একের পর এক মৃত্যুর খবর শুনে তোলপাড় গোটা বাংলা। দেওঘরের মুখে ভেঙে পড়লো রোপওয়ে, আহত হলো এবার দুজন আটকে বহু মানুষ, যেখানে মূলত খবর সামনে আসছে ত্রিকুট পাহাড়েই ভেঙে পড়লো রোপওয়ে। রোপওয়ে ভেঙে মৃত্যু হয়েছে দুই মহিলার, গুরুতর জখম হয়েছে 8 জন, এখনো পর্যন্ত অত্যন্ত 48 জন আটকে রয়েছেন রোপওয়ে। উদ্ধার ডাকা হলো সেনা ও আধা সেনা, সব মিলিয়ে আবারও গোটা দেশ জুড়ে হাহাকার কাণ্ড। 800 মিটার উপরে এবার ঝুলে রয়েছে রোপওয়ে, চিৎকার চলছে মানুষের মধ্যে। ঝাড়খণ্ডের দেওঘরেতে এমন দুর্ঘটনা দেখে চক্ষু চড়ক গা। সাহায্যের জন্য পৌঁছেছে বায়ুসেনার হেলিকপ্টার, তবে সূত্রের খবর প্রচন্ড বেগে বাতাস বইছে তাই স্থির থাকতে পারছে না হেলিকপ্টার, সে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তবে যারা রোপওয়েতে আটকে রয়েছে তাদেরকে কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না, 22 ঘন্টা ধরে তাদের কাছে কোনোভাবে জল নেই, জল পৌঁছানো সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাটি থেকে 800 মিটার উপরে রোপওয়ে, পাহাড়ের গায়ে এমন দুর্ঘটনাতে শিউরে উঠছে। খবর পাওয়া যাচ্ছে ড্রোনের মাধ্যমে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, হেলিকপ্টার দিয়ে রোপওয়ের দুর্ঘটনায় আটকে পড়া মানুষদের উদ্ধারেরও চেষ্টা চলছে। ভোর 5টা থেকে ত্রাণ কাজের জন্য হেলিকপ্টারের রেক করা হচ্ছে। দেওঘর থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডের পর্যটন মন্ত্রী হাসিজুল হাসান
ইনফরমেশন এখনো পর্যন্ত ত্রিকুটে পৌঁছাননি, আর তাতেই তোলপাড়। ত্রিকুটের এই ঘটনায় কেবিনে আটকে থাকা বহু লোকেরা আহত হওয়ার খবর এসেছে। আর তার উপরে কেবিনে আটকে পড়া লোকেদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়নি বলেও একের পর এক খবর সামনে আসার পর তোলপাড় হচ্ছে গোটা বাংলা। চোখ রাখবো পরের খবরে, করোনা ভাইরাস নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন মোদি। করোনা চলে যায়নি, মোদি সরকারের বড় বার্তা। প্রধানমন্ত্রীর গলায় সেই পুরনো সুর, করোনা বিপদ রয়ে গিয়েছে, মাঝে মধ্যেই মাথা তাড়া দিচ্ছে, তাই এবার মহামারীর বিরুদ্ধে স্বাস্থ্যবিধিতে শিথিলতার কোনো জায়গা নেই। গুজরাটের জুনাগড় জেলায় একটি অনুষ্ঠানে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনই ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুরূপী করোনা কখন যে মাথা তুলে দাঁড়াবে তা কেউ জানে না। আগেভাগে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ববাসীকে সতর্ক করে ফেলেছেন। করোনার যা রিপোর্ট পাওয়া যাচ্ছে, দেশে ফের হাজারের নিচে সংক্রমণ, ভারতে ফের হাজারের নিচে নামলো প্রায় 24 ঘন্টায় 861 জন করোনায় পজিটিভ খবর এসেছে, এমনকি মৃত্যু হয়েছে 6 জনের এমনই খবর। এদিন করোনাকে হারিয়ে স্বাভাবিক হয়েছে প্রায় 929 জন। এর মাঝেই বড় খবর, রাত বলে ভোট, এবার সকাল থেকে দফায় দফায় এজেন্ট ও নেতাদের সঙ্গে বৈঠক করছেন শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়। ভরসা সেই সংগঠনেই, এমন ভরসা এবার কি খবর দেখা যায়। বিধানসভা লোকসভা দুই উপনির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস, তবে এর আগে কোনোদিন জিতেনি। এবার দুই তারকা প্রার্থীকে দাঁড়িয়ে করেছে, একদিকে শত্রুঘ্ন সিনহা, অন্যদিকে বাবুল সুপ্রিয়। আসানসোলের লোকসভা আসনে কোনোদিনই জেতেনি তৃণমূল, বামেদের থেকে বিজেপি হয়েছে এই আসন। এবার দোলা সেন, মুনমুন সেনের মতো প্রার্থী পরাজিত হয়েছে দুবারই বাবুল সুপ্রিয়র কাছে। এবার সেই বাবুল এবার দল বদল করে প্রার্থী বালিগঞ্জে তৃণমূলের হয়ে। বাবুল অবশ্য নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, বিজেপির সঙ্গ ত্যাগ করে যোগ দিয়েছেন তৃণমূলে, যা মনে করিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন বাবুল তার মেরুদণ্ড সোজা রেখেছেন। সেই বাবুল বালিগঞ্জে লড়াই করছেন, ভোটের আগের দিন হালকা মেজাজে ছিলেন তিনি। আর অন্যদিকে চোখ রাখলে আবার আবহাওয়ার বিরাট বড় পূর্বাভাস, এইমাত্র খবর সামনে আসছে তীব্র দাবদাহ গরমের মাঝে স্বস্তির খবর। পয়লা বৈশাখের আগেই রাজ্য জুড়ে কাঁপিয়ে ঝড় বৃষ্টি, বৃহস্পতিবার থেকেই বাংলার বুকে আছড়ে পড়বে বলে আবহাওয়ার বিশাল বড় খবর সামনে আসছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পয়লা বৈশাখের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, এবং বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কোথায় হবে তা নিয়ে চোখ রাখবো। যেখানে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের উপরে 5 জেলায় বৃষ্টিপাত চলবে, এমনকি দাবদাহর মাঝেই বৃষ্টিপাত যে অনেকটাই স্বস্তির খবর তা বুঝতে পারছে। এমনকি চৈত্র সংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপনাদের এলাকায় বর্তমানে মেঘলা আকাশ রয়েছে কিনা, আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করে বিস্তারিত জানিয়ে দিন। আর তার মাঝেই চীনের করোনা সংক্রমণের খবর শুনেই চমকে যাবেন, বারান্দা জানলা থেকে এবার চিৎকার করে প্রতিবাদ, লকডাউনে চীনা শহর, অনাহারে ভয়াবহ ছবি সামনে আসছে। কোভিড-19 যে কোন পর্যায়ে যেতে পারে এবার চীনকে দেখেই আটকে উঠছে গোটা বিশ্ববাসী। ঘরবন্দি ক্ষুধার্ত মানুষ, পানীয় জলের অভাব, এবার ওষুধও পাওয়া যাচ্ছে না, আর সে কারণে বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে চিৎকার শুরু করছে চীনের বাসিন্দারা। চীনের সাংহাই শহরে এমনই ভিডিও ছড়িয়ে পড়ছে নেট মাধ্যমে, করোনা সংক্রমণ রুখতে চীনের গণতান্ত্রিক সরকারের এমন পরিকাঠামোতে লকডাউনের ছবি দেখে আতঙ্কিত গোটা বিশ্ব। এবার কি কাণ্ড ঘটলো, খাবার পানীয় জলের অভাবে এবার চিৎকার করছে বাড়িতে বন্দি থেকেই, সেই ভিডিও দেখলেই আপনার গা শিউরে উঠবে। আর এবার চীনের সেই নতুন করোনার ভ্যারিয়েন্ট এক্সি ভ্যারিয়েন্ট এবার পৌঁছে গেল ভারতের বুকে, ধরা পড়লো গুজরাটে, আর তাতেও ভারতের কোনো নড়চড় নেই। এমনই সময় কি কঠোর লকডাউন উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। এইমাত্র খবর পাওয়া যাচ্ছে এবার ভারতের বুকে নয়া করোনার ভ্যারিয়েন্ট, আর আগে থেকেই জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনোভাবেই করোনাকে অবহেলা করলে চলবে না। করোনার এই নয়া ভ্যারিয়েন্ট আগের সমস্ত ভ্যারিয়েন্টের থেকে 10 গুণ বেশি সক্রিয় এবং ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে, আর তারপরেই গোটা বিশ্ববাসী ফের একবার বিপদের মুখে। এবার ভারতকে বাঁচানোর দায়িত্ব জনগণকে নিতে হবে, আপনার কি মনে হয়? এমন কঠোর পরিস্থিতির মাঝেই ভারতে আগেভাগে কি লকডাউন আনা উচিত, নাকি আবার করোনার নতুন রিপোর্ট যতক্ষণ না মারাত্মক হয়ে উঠছে সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত? অবশ্যই আপনার মতামত গুরুত্ব সহকারে কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। অন্যদিকে আবার বিশ্বভারতী নিয়ে একের পর এক খবর, ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ, গ্রেপ্তার হলো বিশ্বভারতীর অধ্যাপক। এবার বড় খবর শুনে চমকে যাবেন, সিউড়ি জেলা আদালতের জামিনের আর্জি খারিজ করে দেয়, গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয় অধ্যাপক, হাইকোর্টে তার মামলা গ্রহণ করে। ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হলো বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের এক অধ্যাপককে, শান্তিনিকেতন থানার পুলিশের বিশেষ দল কলকাতা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত অধ্যাপক সুমিত বসুকে। উপাচার্যর বিরোধী আন্দোলনে চলাকালীন এক ছাত্রের উদ্দেশ্যে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক জাতি বৈষম্যমূলক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। আর তারপরে গ্রেপ্তারের দিকে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কি খবর উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো। এখনই মাত্র বিরাট বড় খবর, বাংলায় করোনা আক্রান্ত হয়েছে 17 জন, যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,17,682। আজও করোনায় মৃত্যু শূন্য বাংলায়, যার ফলে
ফলে করোনায় মৃত্যু হয়ে মোট সংখ্যা হয়েছে 21,200 জন। তবে বৃষ্টিপাত কোনোভাবেই কমছে না, ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে, বাড়ছে মৃত্যু। ঝড় বৃষ্টির বিপর্যস্ত এবার উত্তরবঙ্গ, দুর্যোগ কমে ভয়াবহ আকার ধারণ করছে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির তীব্রতা ক্রমে বেড়েই যাচ্ছে। ইসলামাবাদ এলাকায় যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখেই শিউরে উঠছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি থেকে জমি, শেষ খবর পাওয়া মাত্র খবর পাওয়া যাচ্ছে ইসলামাবাদে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা আগেই দিয়েছিল অফিস, কিন্তু তার তীব্রতা আচমকা যে এতটা ভয়াবহ উঠবে কেউ ভাবতেই পারেনি। অন্যদিকে আবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষক সম্মান নিধি প্রকল্পের বিরাট বড় খবর দিয়েছে কেন্দ্র সরকার। এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করে জানিয়ে দেবে। আর এদিকে আবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বিত রয়েছে। আমি বহিরাগত হলে বারাণসীতে নরেন্দ্র মোদী কি এবার বহিরাগত প্রশ্নে পাল্টা দিলেন শত্রুঘ্ন সিনহা। এবার তৃণমূলের হয়ে তিনি দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা, আর তাতে একের পর এক গেরুয়া শিবির এবং বিরোধীদের কটাক্ষ, যেখানে বহিরাগত তিনি। আর সেই ইস্যুতেই এবার পাল্টা আক্রমণের পথে শত্রুঘ্ন সিনহা। আসানসোলে ইয়োর ভয়েস নামক একটি অরাজনৈতিক সংস্থার অনুষ্ঠানে হাজিরা হয়ে তিনি ব্যাখ্যা দেন বহিরাগত তত্ত্বের। শত্রুঘ্নের কথা উঠে আসে, আমি আপনাদের লোক, আমি বহিরাগত হলে ইনসাইডারকে। আসানসোলে 50% হিন্দি ভাষীর ভোট, তুমি তাদের ভোট চাইতে যাচ্ছ, তুমি তাদের নেতা বাঁচতে দিচ্ছ না, এটা আমাকে বহিরাগত বলছে। আমি দেশের মানুষ, আমি দেশের সন্তান। আর তারপরে তিনি ব্যাখ্যা দেন, যেখানে রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, সুচেতনা কৃপালিনী থেকে সুষমা স্বরাজ সবাই অন্য রাজ্যে গিয়ে লড়েছেন, আর আমি বহিরাগত হলে প্রধানমন্ত্রী তো বারাণসীতে লড়তে এলেন, তাহলে কি আমি হলাম বহিরাগত আর উনি হলেন ইনসাইডার? আমি আসলে আপনাদের লোক। আসানসোলের বুকে দাঁড়িয়ে এমনই বড় বার্তা দিলেন এবার শত্রুঘ্ন সিনহা। সব মিলিয়ে রাজ্য রাজনীতিকে চাপানো ধরে এক নতুন পর্যায়ে পৌঁছেছে। আর অন্যদিকে আবার চাকরি নিয়ে বড় খবর, 4,500 চাকরি নিয়োগ এবার মহিলা পুলিশে, বিশাল বড় খবর। এবার নতুন ব্যাটালিয়ন গড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতে বিরাট বড় চাকরি, 4,500 প্রায় নিয়োগ হচ্ছে মহিলা পুলিশ। এবার সেখানে চোখ রাখবো কোথায় কিভাবে আবেদন করবেন, এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে বিশাল বড় গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিতে পারবেন, তার জন্য ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করুন। এদিকে থাকছে আবার নতুন করে সুফল বাংলা নিয়ে বড় খবর, অন্যদিকে আবার ব্যাংকের বই, জনধনের টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে বিরাট বড় খবর থাকছে। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করবেন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে কমেন্ট বক্সে তাও আপনার জেলার নামটি এক্ষুনি লিখে জানান, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো আবারও পরের ভিডিওতে। আর বাকি থাকা খবর অবশ্যই জানার আগে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।